আপনি শুনছেন আড্ডাবাজ। ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল আড্ডাবাজ প্রাইম। আজ আড্ডাবাজে আপনার জন্য শাশ্বত চট্টোপাধ্যায়ের লেখা গল্প পার্থিবতার আড়ালে। শাশ্বত চট্টোপাধ্যায় জন্ম 1997 সালে হাওড়ার লিলুয়ায়। গল্পকুটির ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শুরু হয় লেখালেখি। এরপর ছোট গল্প নামক অনলাইন পত্রিকা, আখর কথা প্রকাশনী, সাতকাহন প্রকাশনী থেকে প্রকাশিত গল্প সংকলন, বাংলাদেশের পাবনা জেলা থেকে নিয়মিত প্রকাশিত সংবাদপত্র দৈনিক বিবৃতি এবং ওপার বাংলার একটি সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক অগ্নিবীণাতে প্রকাশিত হয়েছে তার লেখা। গল্প পাঠে প্রদীপ্ত, অন্যান্য চরিত্রে গল্পের জন্য থেকে সৌমেন, মলয়, গৌরী, বর্ণিষা এবং আমি সৌমেন। প্রচ্ছদ ইন্দ্রিয়ন, নির্দেশনা এবং নেপথ্য সঙ্গীত প্রদীপ্ত। শুরু হচ্ছে পার্থিবতার আড়ালে। সিংহ রাশির জাতকের জন্য আজকের দিনটা শুভ। যন্ত্র জাতীয় কিছু খারাপ হওয়ার জন্য প্রচুর খরচ হতে পারে। কর্মে আজ অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সঞ্চয়ের তুলনায় খরচা বেশি হতে পারে। ওরে বাবা, পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। আসবেই তো, আজ যে দুনির আসার কথা আছে, কে বলে যে রাশিফল মেলে না? হ্যাঁ গো গিন্নি। হ্যাঁ বলি, ঘরদোরটা ভালো করে পরিষ্কার করতে হবে তো নাকি? আমার দুন্নি কিন্তু নোংরা ঘর একদম পছন্দ করে না। এই তোমার মনে আছে একবার যখন খুব ছোটবেলায় দুনি এখানে এসেছিল, রান্নাঘরের কোনায় একটা ইঁদুর মরা দেখে সে একেবারে বমি টমি করে একসা। তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি কি করছি? আমি কি তোমার বলার অপেক্ষায় থাকি? সকাল সকাল উঠে সমস্ত ঘর আমি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। ওর নোংরা দেখলেই যে কেমন নাক সিটকানো স্বভাব আছে তা কি আর আমি জানি না। সব ঘর পরিষ্কার হয়ে গেলে ছোট ঘরটা করে দেব, ওই ঘরেই তো থাকবে ও। নিজেদের একমাত্র ছেলে বৃত্তকে চাকরির সূত্রে সিঙ্গাপুরে সেটেল করিয়ে প্রায় 2 বছর পর কয়েকদিনের জন্য পুজোয় এখানে এসেছেন সমন্বয়বাবুরা। একেবারে কালী পুজো কাটিয়ে ফিরবেন ওদেশে। পাড়ার ক্লাবের মাঠটায় পুজোর প্যান্ডেল প্রায় শেষের মুখে। আগামী সপ্তাহেই ঢাকে কাঠি পড়ে যাবে। বনবিথী দেবীর ঝুলঝাড়ুর খোঁচায় সারা বাড়ির কোনায় কোনায় পুঞ্জীভূত ধুলোর সলিল সমাধি ঘটল। বাড়িখানা সমন্বয়বাবুর বাবার তৈরি করা। একতলা বাড়ি হলেও স্ত্রীর দৌলতে ঝকঝকে পরিপাটি করে গোছানো। সব মিলিয়ে বাড়িতে ঘরের সংখ্যা মোট 3টি, 2টি বড় ঘর এবং 1টি ছোট ঘর। এছাড়া রয়েছে ডাইনিং স্পেস, কিচেন ও 1টা বাথরুম। গোটা বাড়িটা পরিষ্কারের শেষে তিনি এবার ছোট ঘরটায় ঢুকলেন। ঘরটা সমন্বয়বাবুর ছেলের। দুনি প্রতিবার এসে ওখানেই থাকে। এই ঘরটা ওর খুব পছন্দের। মেহগিনি কাঠের ছোট্ট সিঙ্গেল খাটটায় ফুলছাপ নতুন বেড কভার পেতে মাথার বালিশ এবং পাশবালিশগুলোকে যত্ন করে সাজিয়ে রাখলেন বনবিথী দেবী। এসি কাজ করছিল না বলে সমন্বয়বাবু গতকালই টেকনিশিয়ান ডাকিয়ে সেটাকে রিপেয়ার করিয়েছেন। 2 বছর ধরে এখানে না থাকায় অব্যবহারের দরুন এসিটা অকেজো হয়ে গিয়েছিল। ঘরের জানলাগুলো খুলতেই সকালের নরম রোদ উকি দিল গ্রিলের ফাঁক দিয়ে। বাড়ির লাগোয়া বাগানটা থেকে ভেসে এলো পাখির সুমধুর কলতান। এবার খাটের উল্টো দিকে দেয়ালের বুকশেলফে থরে থরে সাজানো বইয়ের সম্ভার পরিষ্কার করতে থাকলেন বনবিথী দেবী। যদিও এর মধ্যে বেশ কিছু বই সমন্বয়বাবুর ছেলের লেখাপড়া সংক্রান্ত,
বাগান থেকে ফুল নিয়ে এসে বিছানার পাশে স্টাডি টেবিলের উপর পোর্সিলিনের ফুলদানিটায় রাখলেন সমন্বয়বাবু। ফুলের মিষ্টি গন্ধে ভরে উঠল সমস্ত ঘরখানা। আহা, দেখেছো কেমন মিষ্টি গন্ধ, দুনিটা না খুব খুশি হবে। সে আর বলতে, ও যে খুব ভালোবাসে ফুল। তা তুমি স্নান করবে কখন শুনি? মেয়েটা যে আসার সময় হয়ে গেল। এই তো আর 10 মিনিট, চুলটা একটু কলক করে সোজা স্নান। দেখো গিন্নি, ভাইজি এসে বুড়ো বললে খুব বাজে লাগবে কিন্তু। সেই, যাও যাও তাড়াতাড়ি স্নান করে এসো। একটু পরে চুল কালো করার জন্যে হাতে একটা বড় কলপের বাটি ও ব্রাশ নিয়ে ড্রেসিং টেবিলের সামনে একটা প্লাস্টিকের টুলের উপর বসলেন সমন্বয়বাবু। এক সময় সমন্বয়বাবুর ঘাড় পর্যন্ত ছিল কালো চুলের বাহার, এখন বয়সের প্রকোপে অনেকটাই কমে এসেছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে কাঁচা পাকা চুলের ফাঁকে ব্রাশ চালানোর সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে মুখ থেকে নির্গত হচ্ছে বিদেশি আধুনিক ইংরেজি গানের মৃদুমন্দ গুঞ্জন। সম্প্রতি মাস ছয়েক ধরে বিদেশে প্রায় 12-10 এই গানটা শুনেছেন তিনি। এ সমস্ত গান ছাড়া নাকি সে দেশের আদব কায়দার সঙ্গে তালে তাল মেলানো একেবারেই অসম্ভব। স্নান সেরে বসার ঘরের কোণের বড় পিয়ানোটার সামনে একটা চেয়ার টেনে নিয়ে এসে বসলেন সমন্বয়বাবু। তারপর রিড বাজিয়ে একটা গানের সুর তুললেন। আহা, এক অনাবিল মধুরতা দেহের প্রতিটি কোষে কোষে হিল্লোল তুল্ল সুরটায়। ছোটবেলায় পিয়ানোয় যখন এই গানটা তিনি বাজাতেন, তখন পিয়ানোর সামনে দুহাত শূন্যে তুলে নাচত ফ্রক পরা 7 বছরের ছোট্ট দুনি। তার পা দুখানি থেকে ভেসে আসত নূপুরের রিনি ছিনি শব্দ। আর সেই গরমকালের রাতগুলো যখন মাঝে মাঝে দুনি এখানে থাকত, রাতে ছাদে বসে তিনি তখন দুনি ও তার ছেলেকে নিয়ে বিবিধ ভূতের গল্পের আসরে মজে থাকতেন। সেই গল্প শোনার আতঙ্কে রাতে জেঠিমার হাত শক্ত করে ধরে ঘুমত ছোট্ট দুনি। কোনো প্রকারেই তাকে কাছছাড়া হতে দেওয়ার উপায় ছিল না। সিনেমার রঙিন পর্দার মতো পুরনো স্মৃতিগুলো জাগরিত হয়ে উঠল সমন্বয়বাবুর মনের দৃশ্যপটে। স্মৃতির রোমন্থনের এক মন মাতানো আনন্দের বিহবলতা ভাসিয়ে নিয়ে গেল তাকে। আজ হয়তো সময়স্রোতের ঘাত প্রতিঘাতে সেই সব দিনগুলো ক্ষয়ে এসেছে। না, সত্যি, নিজের দেশে নিজের বাড়িতে থাকার স্বাধীনতার স্বাদ যেন স্বর্গের মায়া কাননে বিরাজ করার মতোই আনন্দদায়ক। চেনা ঘর, চেনা বারান্দা, বাগান, রাস্তাঘাট, এই সমস্ত কিছুর জন্য একটা আলাদাই মায়াটান রয়েছে। বিদেশে আর সেই সুখ কোথায়? সমন্বয়বাবুর মনে হল 2 বছর ধরে তাদের জন্য যেন উদ্গ্রীব হয়ে প্রতীক্ষমান ছিল এবাড়ির দেয়াল থেকে শুরু করে প্রতিটা জিনিস, ঠিক যেমন তারা নিজেরা এই মুহূর্তে উদ্গ্রীব তাদের ভাইঝির আগমনের জন্য। বাস থেকে নেমে সামনের মিষ্টির দোকান থেকে এক বাক্স মিষ্টি নিয়ে হাঁটতে শুরু করলো দুনি। পিঠে দোদুল্যমান ডাবল সাইডেড ব্যাগটায় রয়েছে পুজোর জামাকাপড়, জেঠুমণির জন্য একটা আকাশি পাঞ্জাবি আর জেঠিমণির একটা হ্যান্ডলুম শাড়ি। দুনি নামটা জেঠুমণির স্নেহের দান, তার ভালো নাম পরিধি রায়চৌধুরী, সেটাও জেঠুমণিরই দেওয়া, খাসা নাম রেখেছিলেন তিনি। নিজের ছেলের নাম বৃত্ত আর ভাইঝির নাম পরিধি, একেবারে যেন গণিতের জ্যামিতি থেকে উঠে এসেছে। আর হবে নাই বা কেন, একজন ম্যাথমেটিক্স প্রফেসরের নামকরণ বলে কথা। কলেজের হোস্টেলে থেকে পড়াশুনো কন্টিনিউ করে তুমি, ছুটি বছরে খুব একটা বেশি নেই, এই পুজোর সময়টাতেই যা একটু ছুটি পায়, তাই পুজোর কয়েক সপ্তাহ আগেই সে চলে আসে নিজের বাড়িতে। পুজোর আগে আগে যেমন সে চলে আসে, তেমনই তাকে আবার দশমীটা কাটিয়ে পরের দিনই ফিরে যেতে হয় হোস্টেলে। তাই দশমীর পরে তার সময়ের অবকাশ না থাকায় আজকেই যাচ্ছে জেঠুমণিদের বাড়ি। সকাল সকাল বেরিয়ে পড়েছে সে, বাবা মা আসবে আরও 1 ঘন্টা পরে। আজ রাতটা সবাই মিলে ওখানে থাকার পরিকল্পনা করেছে। তাছাড়া জেঠুমণিরা আবার সিঙ্গাপুর চলে গেলে কবে আসবে তার ঠিক নেই।
বাবা বারবার করে বলে দিয়েছেন ওখানে গিয়ে প্রথমেই যেন জেঠু জেঠিমার পায়ে হাত দিয়ে প্রণাম করা হয়। আজকালকার ছেলে মেয়েদের নাকি প্রণামের বালাই উঠে গেছে। এই সব কথা ভাবতে ভাবতে দুনি সোজা গিয়ে ডানদিকের মিনিট কুড়ির শর্টকাট রাস্তাটা ধরল, মফস্বল এলাকা। রাস্তার দুধারে গাছগাছালির সারি, রাস্তার ধার ঘেঁষে মাথার উপর টাঙানো অজস্র টুনিবাল। একটা পুজো পুজো আমেজের সমান্তরাল অনুভূতির দাগ কেটে গেল দুনির দেহ ও মনের পটভূমিতে। রাস্তাটা একেবারে সোজা গিয়ে শেষে দুদিকে বাঁক নিয়েছে। ডান দিকের বাঁকের একেবারে মুখেই দুনির জেঠুমনির বাড়ি। এই রাস্তাটা বড়ই অনুন্নত, উঁচু নিচু অমসৃণ, চারিদিকে বড় বড় গর্ত, খানাখন্দে ভর্তি। অধিকাংশ গর্তেই বৃষ্টির জল জমে আছে। দুনির হাঁটতে অসুবিধা হওয়া সত্ত্বেও সে তাড়াতাড়ি পা চালাতে থাকে। এদিকে সমন্বয়বাবু গায়ে একটা খয়েরি রঙের উপর কালো ডোরা কাটা পাঞ্জাবি চাপালেন। গায়ে একটু বডি স্প্রে দিতেই গন্ধে ভুর ভুর করতে লাগলো ঘরটা। ওদেশ থেকে নিয়ে আসা একটা লাগেজ থেকে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বার করলেন তিনি। দুনি এখন সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তাই ওর জন্য ওদেশ থেকে এই জিনিসটা আনলাম। কি জানি দুনির আবার পছন্দ হবে কিনা। টেডি বিয়ার নিয়ে এলে বোধ হয় ভালো হতো, কি বলো বনবিধি? ও ছোটবেলা থেকে টেডি বিয়ার নিয়েই খেলতে ভালোবাসে। তুমি যে কি বলো না, দুনি এখন সেকেন্ড ইয়ারে পড়ে, ফিজিক্সে অনার্স। ওর এখন কি ওসব নিয়ে খেলার বয়স আছে? স্ত্রী যতই বলুক না কেন, সমন্বয় বাবুর কাছে দুনি এখনো সেই বছর সাতেকের ফ্রক পরে টেডি বিয়ার হাতে ঘুরে বেড়ানো ছোট্ট মেয়েটি রয়েছে। হঠাৎই একটা বিশ্রী দুর্গন্ধ এসে লাগলো দুজনের নাকে। সমন্বয়বাবু নাক মুখ কুচকে স্ত্রীর দিকে তাকালেন, বললেন, গতকাল মাঝরাত থেকে ও দুটো ঘরের মধ্যে পড়ে আছে। আজ সকাল অবধি দুর্গন্ধ ছিল না, কিন্তু এখন তো দুর্গন্ধ ছড়াচ্ছে, একটু পরে সারা বাড়িময় গন্ধটা ছড়িয়ে যাবে। বলি চলো, দুনি আসার আগে ও দুটোকে টেনে বাইরে ফেলে দিয়ে আসি। এসো, এদিকটা ধরো দেখি। আরে ঠিক করে ধরো, ভালো করে ধরো না। হ্যাঁ ধরছি তো, চলো চলো। এই রে, দুনি বোধ হয় চলে এসেছে। দাঁড়াও, আমি আমি এটাকে রেখে দরজাটা খুলি, তুমি ততক্ষণে আরেকটাকে টেনে নিয়ে এখানে এসো। সমন্বয়বাবু এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন। আরে দুনিমা, আয় 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 ভেতরে আয়। আহ, কতদিন পরে তোকে দেখলাম, আয় ভেতরে আয়। একটা আর্ত চিৎকার করে প্রবল ঝড়ে ভগ্নপ্রাপ্ত গাছের মতো দুনি লুটিয়ে পড়ল মেঝেতে। আরে এই কি হলো রে দুনি, এই দেখো এই দেখো, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে গো, ভয় পেয়েছে মনে হয়। কি করব বল, গতকাল ডাকাতগুলো এসে এমন অবস্থা করলো। আমার আর তোর জেঠিমার একেবারে গলা থেকে প্রায় ধরটা আলাদা করে দিয়েছে, দেখলি না? রক্তে ভেসে গিয়েছিল যে আমাদের ঘরের মেঝে। ওই যে দেখ, আমাদের কাটা মুন্ডু দুটোতে কিভাবে রক্ত এখনো লেগে রয়েছে। ওরা তোর জেঠিমার গয়নাগাটি, টাকা পয়সা সবকিছু চেয়েছিল, কিন্তু জেঠিমা সমস্ত গয়নাগাটি তোর ওদেশে রেখে এসেছে। টাকা পয়সাও তেমন কিছু ছিল না, শুনল না জানিস? ডাকাতগুলো দামি কিছু না পেয়ে আমাদের এই অবস্থা করে গিয়েছে। ফ্যাস ফ্যাসে মিহি গলায় কথাগুলো যেন সুদূর পাহাড়ের গায়ের কোনো সংকীর্ণ ফাঁপা সুরঙ্গ থেকে শিশের মতো ভেসে আসতে থাকলো। গতকাল মাঝরাত থেকে মরা দুটো ঘরের মধ্যে পড়ে আছে এইভাবে, এখনো পর্যন্ত পুলিশ এসে লাশ দুটোর কোনো গতি করেনি। পাড়ার লোকজন কেউ জানে না, যতক্ষণ না পর্যন্ত বিশ্রী গন্ধটা সমস্ত বাড়িময় ছড়িয়ে পড়ছে, ততক্ষণ বোধ হয় তারা কেউ টেরও পাবে না। কিন্তু আমরা তো এই দুর্গন্ধের মধ্যে থাকতে পারি না বল, চব্বিশ ঘন্টা প্রায় হতে চলল তো, তাই একটু গন্ধ ছড়াতে শুরু করেছে।
আর তুই তো জানিস মা, তোর জেঠিমা তো আবার একদম দুর্গন্ধ সহ্য করতে পারে না, একেবারে তোর মতোই হয়েছে। নিজেদের মরা বলে কি আর পচা গন্ধের মধ্যে কি বাস করা যায়, তাই নিজেরাই মরা দুটোকে নিয়ে যাচ্ছি বাইরে ফেলতে। আরে মা, তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো? উফ, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। চোখে মুখে জলের ঝাপটায় মেয়ের চেতনা ফিরিয়েই তাকে জিজ্ঞাসা করলেন সুপ্রকাশবাবু। লুপ্তপ্রায় বুদ্ধিসত্তা সম্পন্ন জীবের ন্যায় দুনি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুপ্রকাশবাবুর দিকে। তার চোখে মুখে এখনো লেগে রয়েছে এক নিরবিচ্ছিন্ন আতঙ্কের ছায়া। সমন্বয় বাবুদের বাড়ির চারিদিক লোকে লোকারণ্য, বাড়িটা চারদিক থেকে সিল করে দেওয়া। দুনি মুখ ঘুরিয়ে তাকালো পাশে, একটু দূরে দাঁড়িয়ে রয়েছে একজন পুলিশ, সঙ্গে একজন কনস্টেবলও রয়েছে। পুলিশটির বুকের নেম প্লেটে ইংরেজি অক্ষরে লেখা নলিনাক্ষ গাঙ্গুলী। নামটা সামনের রাস্তার ল্যাম্পপোস্টের জোরালো আলোয় চকচক করছে। পুলিশটির চেহারা বেশ গোলগাল, বয়স আন্দাজ চল্লিশের একটু বেশি হবে, চোখে হাই পাওয়ারের চশমা, নাকের নিচের মোটা গোপটা যেন ভদ্রলোকের গাম্ভীর্য আরও বাড়িয়ে তুলেছে। কাছে এগিয়ে এলেন তিনি। থ্যাঙ্কস গড, শি রিগেইনস হার কনশাসনেস। সুপ্রকাশবাবু, ওকে আগে একটু স্বাভাবিক হতে দিন, আফটার দ্যাট ইউ উইল নো এভরিথিং ফ্রম হার। সুপ্রকাশবাবু দুনিকে ওনার পরিচয় দিলেন। উনি নলিনাক্ষ গাঙ্গুলী, এখানকার নতুন ওসি। পাড়ার লোকজন তোকে ওইভাবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ওনাকে ফোন করেন। উনি তখন এখানে এসে তোর ব্যাগ থেকে ফোন বার করে তৎক্ষণাৎ আমাকে খবর দেন। একটা রাতের মধ্যে কত কিছু হয়ে গেল বলতো, কাছের মানুষ দুটো এভাবে চলে গেল, এত কিছু হয়ে গেল, আর আমি আমি এখন এখন সব জানতে পারছি। ওনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। দুনির মুখে একটা জিজ্ঞাসু ভাব দেখে নলিনাক্ষ গাঙ্গুলী নিজেই সমস্ত বৃত্তান্ত খুলে বললেন দুনিকে। সমন্বয়বাবুরা এতদিন সিঙ্গাপুরে ছিল, সুতরাং দুবছর ধরে এই বাড়ির জিনিসপত্রগুলো আউট অফ ইউজ ছিল। এখানে আসার পর ওনারা সব কিছু তো আর পরীক্ষা করে দেখেননি যে সব ঠিক আছে কি নেই। রাতে যখন ওনারা শুতে যেতেন তখন ওই বাইরে সদর দরজায় ছিটকিনি দিতেন, কিন্তু প্রবাবলি এতদিন ধরে আনইউজড থাকার ফলে ছিটকিনিটা লুজ হয়ে গিয়েছিল। সমন্বয়বাবুরা এই বিষয়টা জানতেন না। রাত্রি আন্দাজ ওই দুটো নাগাদ আনফর্চুনেটলি কয়েকজন দুষ্কৃতী নিঃশব্দে খোলা দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢোকে। ওদের কাছে খবর ছিল যে এই বাড়ির লোক কিছুদিন আগে বিদেশ থেকে এখানে এসেছে, সুতরাং ওই দেশ থেকে যে অনেক টাকা এ বাড়ির লোকেরা নিয়ে এসেছে এই সম্ভাবনার কথা দুষ্কৃতীগুলোর মনে হওয়াটা অস্বাভাবিক নয়। যেহেতু এই দরজাটাই বাড়ির মেন গেট, তাই সমন্বয়বাবুরা শুধুমাত্র মেন গেটে ছিটকিনি লাগিয়ে দিতেন আর বাড়ির ভেতরের দরজাগুলো লক করতেন না, গতকালকেও করেননি। স্বাভাবিকভাবেই দুষ্কৃতীরা ওনাদের বেডরুমে ঢোকে, দুষ্কৃতীদের পায়ের আওয়াজে ওনাদের দুজনেরই ঘুম ভেঙে যায়। অ্যাজ ইউজুয়াল দে গট ট্রিমেন্ডাসলি অ্যাফ্রেড অফ ইট। দুষ্কৃতীগুলো ওনাদের কাছ থেকে যাবতীয় গয়নাগাটি টাকা পয়সা চায়, কিন্তু সমন্বয়বাবুর স্ত্রীর সমস্ত গয়নাগাটি সিঙ্গাপুরে তার ছেলের কাছে রাখা। টাকা পয়সাও এখানে তেমন কিছু নেই, কারণ ওনারা অল্প কয়েকদিনের জন্য এখানে এসেছেন, আর যেটুকু টাকা আছে সেটুকু ব্যাংকে ডিপোজিট করা। সুতরাং হাজার দুয়েক টাকা ছাড়া আর কিছু পেল না দুষ্কৃতীরা। এবার যেটা আমার ইনস্টিংক্ট বলছে সেটা এই যে দুষ্কৃতীরা হয়তো চলে যেত, কিন্তু এই সময় আতঙ্কের জেরে সমন্বয়বাবুর স্ত্রী মানে বনবিথি দেবী আকস্মিকভাবে চিৎকার করে ফেলেন, ফলে দুষ্কৃতীরা লোক জানাজানির ভয়ে বাধ্য হয়েই তাদের ধারালো অস্ত্র দিয়ে ওনাদের দুজনের গলায় কোপ বসিয়ে দেয়। আই থিঙ্ক যে লোকটা এই কাজটা করেছে তার নিশ্চয়ই তাগড়াই চেহারা আছে, তা না হলে চপার দিয়ে এক কোপে এরকম গলা থেকে ধর প্রায় আলাদা করে দেওয়ার ক্ষমতা কোনো সাধারণ রোগা পাতলা মানুষের থাকে না। এটা যে কোনো পেশিবহুল হাতের কাজ সে ব্যাপারে আমি একেবারে নিশ্চিত।
পৌনে দশটা নাগাদ একজন নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার সময় ওই সমন্বয়বাবুদের বেডরুমের বিছানার পিছনের দিকের যে খোলা জানলাটা রয়েছে ওখান থেকে দুজনকে বিভৎস অবস্থায় পড়ে থাকতে দেখে। ভদ্রলোকটি এই অঞ্চলের বাসিন্দা নয়, ঘরে একটা গোলাপি নাইট ল্যাম্প জ্বলছিল, সেই আলোতেই উনি ডেড বডিগুলো দেখতে পান। জানলাটা তো একদম রাস্তার ধার ঘেঁষা। ভদ্রলোক তোমাকেও এই বাড়ির গেটের মুখে অচেতন অবস্থায় আবিষ্কার করেন। উনি নিজেই চেঁচিয়ে পাড়ার সমস্ত লোকজন জড়ো করে, পাড়ার লোকেরা থানায় ফোন করে, খবর দেয়, তারপর আমি এসে তোমার বাবাকে খবরটা দিই। তোমার বাবা এখানে এসে পৌঁছবার আগে সমন্বয়বাবুদের ছেলেকেও এই ব্যাপারটা জানানো হয়েছে। বৃত্তবাবু আজকে আসতে পারবেন না, কারণ সিঙ্গাপুরে আজকে স্ট্রাইক আছে। কালকের মর্নিং ফ্লাইটেই যত তাড়াতাড়ি সম্ভব উনি এখানে এসে পড়বেন। আমি বাড়িটাকে চারিদিক থেকে সিল করে দিয়েছি, অ্যাম্বুলেন্সেও কল করা হয়েছে, এক্ষুনি এসে পড়লো বলে, ওরাই বডি দুটোকে নিয়ে যাবে। কনস্টেবলটা এতক্ষণ ওদের সমস্ত কথা শুনছিল, এবার সে হাতের লম্বা পুরু লাঠিটা ঘোরাতে ঘোরাতে সামনের লোকজনের ভিড় সরিয়ে একবার সিল টোপকে সমন্বয়বাবুদের বাড়িতে ঢুকল। দুনি সুপ্রকাশবাবু এবং নলিনাক্ষ গাঙ্গুলিকে তার সচক্ষে প্রত্যক্ষ করা আর সন্ধের এখানে সমস্ত ঘটনার কথাগুলো বলল। কথাগুলো বলার সময় যেন তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বলে চলল সেই বিভীষিকাময় দৃশ্যের কথা সেদিন সকালে। দুনির মুখে সমস্ত কথা শুনে রীতিমতো আঁতকে উঠলেন নলিনাক্ষ গাঙ্গুলি এবং সুপ্রকাশবাবু। হোয়াট, হ্যাভ ইউ গন আউট অফ মাইন্ড? নিজেরাই নিজেদের ডেড বডি টেনে নিয়ে আসছে বাইরে ফেলার জন্য। ও গড, ইজ ইট পসিবল? আমার মনে হয় তুমি প্রচণ্ড ভয়ের দরুন এই সমস্ত ভুলভাল দেখেছ, সম্পূর্ণটাই তোমার মনের কল্পনা। না স্যার, আমি মিথ্যে কথা বলছি না। হাউ উইল আই ডিসবিলিভ মাই ওন আইস? নলিনাক্ষ গাঙ্গুলি দুনির কথা বিশ্বাস করলেন না। সুপ্রকাশ বাবু একেবারে থম মেরে গিয়েছেন, ওনার মন ভারাক্রান্ত। কিছুক্ষণ পরে সুপ্রকাশ বাবুদের বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স এসে থামল। অ্যাম্বুলেন্স থেকে নেমে চারজন লোক এগিয়ে গিয়ে বাড়ির ভিতর থেকে স্ট্রেচারে করে দুটো আপাদ মস্তক সাদা মার্কিন কাপড় জড়ানো মৃতদেহ বার করে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকিয়ে দিল। দুনিদের সামনে থেকে অ্যাম্বুলেন্সটা দূরে চলে গিয়ে রাতের আধারে অদৃশ্য হয়ে গেল। মফস্বলী অন্ধকার যেন মুখ হা করে গিলে ফেলল অ্যাম্বুলেন্সটাকে। দুনির চোখ দুটো ছলছল হয়ে উঠেছে, মনের অন্তরালে লুকিয়ে থাকা বুকচাপা কান্নাটা যেন তোলপাড় করে দিচ্ছে ভিতরটা। একটা মানসিক বেদনার ঝড়ে উপড়ে যাচ্ছে যেন শরীরের সমস্ত শিরা উপশিরা। এ বাড়ির সাথে, বাড়ির মানুষগুলোর সাথে গড়ে ওঠা সম্পর্ক এবং সম্পর্ক বিজড়িত ছোট ছোট রঙিন মুহূর্তগুলো যেন কোথায় হারিয়ে গেল স্মৃতির অতলে। হারিয়ে গেল মানুষগুলো এবং সেই সঙ্গে হারিয়ে গেল তার ছেলেবেলাটাও, যে ছেলেবেলা চাইলেও আর ফিরে পাওয়া যাবে না। নলিনাক্ষ গাঙ্গুলি চোখের চশমাটা খুলে পকেট থেকে একটা রুমাল বার করে সেটা দিয়ে চশমার কাজ দুটো ভালো করে একবার মুছে নিয়ে আবার চশমাটা চোখে লাগিয়ে বললেন, আপনারা আমাদের সঙ্গে চলুন, বাকি রাতটা না হয় থানায় কাটিয়ে দেবেন। আমি ডেড বডি দুটো পোস্টমর্টমের জন্য পাঠালাম, রিপোর্ট না আসা পর্যন্ত আর কিছু করার নেই। এখনও কোনো নিউজ চ্যানেল বা মিডিয়া মনে হয় এই খবরটা জানে না, না হলে এতক্ষণে এসে অলরেডি ভিড় করে ফেলতো এই ব্যাপারটা কভার করার জন্য। নলিনাক্ষ গাঙ্গুলির সাথে সুপ্রকাশবাবু আর দুনি গিয়ে উঠে বসল পুলিশ ভ্যানে। বাড়ির সামনের ভিড়টা ধীরে ধীরে কমে এসেছে। কনস্টেবল এসে গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। গাড়ির ভিতরের আলোটা বড্ড ক্ষীণ। পুলিশ ভ্যানটা ছুটতে শুরু করেছে, বেশ জোরে ছুটছে। গাড়ির বন্ধ জানলা দুটির মধ্যে একটির সামান্য ফাঁক দিয়ে ফিনকি দিয়ে আসা বাইরের ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে। দূরে ছোট হয়ে আসা সমন্বয়বাবুদের পাঁচিল ঘেরা বাড়িটা যেন দীর্ঘক্ষণ পদব্রজে ভ্রমণের পর বিশ্রাম নেওয়া নিশ্চল পরিশ্রান্ত পথিকের মতো বসে আছে। সেদিকে একদৃষ্টে তাকিয়ে থাকে দুনি।
বাড়ির সামনে ডিম্বাকৃতি ফ্রেমের মাথাওয়ালা কাঠের দরজাটা এখন হাট করে খোলা। দরজার দুপাশে দুটি ডিম্বাকৃতি আকারের জানলা। দরজার উপরে মোটা ডিম্বাকৃতি সানসেটটা ময়লা পড়ে কালচে হয়ে গেছে। একতলা বাড়িটার ছাদের কার্নিশের উপর থেকে একেবারে বাড়ির দরজার মাথা সানসেট পর্যন্ত রং চটে গিয়ে সিমেন্টের প্লাস্টার বেরিয়ে আছে। প্লাস্টারখানা উপর থেকে শুরু হয়ে নিচের দিকে মোটা হয়ে অবশেষে শেষ হয়েছে দরজার মাথায় ডিম্বাকৃতি কালচে মোটা সানসেটটাতে, ঠিক যেন মানুষের নাকের মতো। বাঁদিকের জানলাটার পাশে বেশ কিছুটা উপরে ছাদের কার্নিশ যেখানে শেষ হয়েছে তার ঠিক তলায় একটা বলের মতো বড় ফোকর রয়েছে। রান্নাঘরের চিমনির হোল ওটা। বাড়ির বাগানে বেড়ে ওঠা তিনটে গুলমোহর গাছ ডান দিক বাঁদিক এবং পিছন দিক থেকে ঘিরে রয়েছে বাড়িটাকে। পিছন দিকের গুলমোহর গাছটার শাখা প্রশাখাগুলো এগিয়ে এসে বাড়ির ছাদের সামনের দিকে নুয়ে পড়েছে। গুলমোহর গাছগুলো থেকে ঝরে পড়া অসংখ্য লাল ফুল গোল করে ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বাড়িটার চারপাশে। বাড়িটার সামনে দেয়াল বেয়ে ওঠা বড় বড় ঘাসগুলো নোংরা করে রেখেছে বাড়ির সামনের দিকটা। জানি না কেন দুনির মনে হলো এই বাড়িটা তাকে কিছু বলতে চাচ্ছে, আর উপর উপর থেকে বোঝা না গেলেও এবার তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। এদিকে কিছুক্ষণ যাওয়ার পর গাড়িটা একটা অন্ধকার মাঠের উপর এসে পড়ল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে গাড়ির হেডলাইটের আলোতে শুধুমাত্র মেঠো পথটা নজরে আসছে। কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ এবং ঝিঝি পোকার ডাকের যুগলবন্দিতে সৃষ্ট একঘেয়েমি শব্দ ছাড়া চারিদিক নিঝুম নিস্তব্ধতায় ভরা। নলিনাক্ষ গাঙ্গুলী আর সুপ্রকাশ বাবুর মধ্যে কথাবার্তা চলছিল। নলিনাক্ষ গাঙ্গুলী ড্রাইভারের উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার সুরেন, আমরা যখন স্পটে যাই তখন তো এই রাস্তা দিয়ে যাইনি, এখন আসার সময় তুমি এই রাস্তাটা ধরলে যে, এই রাস্তাটা দিয়ে কি শর্টকাট হবে, চেনো এই রাস্তা? সামনের রাস্তার দিকে তাকিয়ে এক দৃষ্টি গাড়ি চালাতে চালাতে উত্তর দেয় সুরেন, চিনি তো। মুহূর্তের মধ্যে ভয় কুকড়ে যায় দুনিয়া সুপ্রকাশবাবু। নলিনাক্ষ গাঙ্গুলীও বিস্ময়ে হতবাক হয়ে গেছে। সুরেনের কাছ থেকে উত্তর এসেছে বটে, তবে এই গলাটা তো সুরেনের নয়। সুরেন! নলিনাক্ষ গাঙ্গুলী সুরেনের পিঠে একটা হাত রাখলেন, সঙ্গে সঙ্গে একটা অস্ফুট আর্তনাদ করে সরিয়ে নিলেন নিজের হাতটা। এটা কার গায়ে হাত দিয়েছেন তিনি, মানুষের নাকি বরফের গায়ে? ইতিমধ্যে নলিনাক্ষ গাঙ্গুলীর ডাকে সুরেন পিছন দিকে মুখ ঘুরিয়ে বসেছে। পাশের সিটে বসে থাকা কনস্টেবলটা পিছন দিকে ঘুরে বসেছে। তাদের দুজনের দৃষ্টি নলিনাক্ষ গাঙ্গুলীর দিকে। সে দৃষ্টি স্বাভাবিক মানুষের দৃষ্টি হতেই পারে না, যেন এক অপার্থিব ক্রোধ বিচ্ছুরিত হচ্ছে সেই দৃষ্টি থেকে। তাদের মুখগুলো কেমন যেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত এবং অস্বাভাবিক রকমের বড় আর ঘোলাটে। কিন্তু এ কি, তাদের চোখ কোথায়? পরক্ষণেই দেখতে পেল তাদের চোখ দুটোর মনি উধাও। তার পরিবর্তে চোখের সাদা অংশটা ক্রমশ কোটরের দিকে ঢুকে যাচ্ছে এবং গর্তের সেই ভেতরে চলছে গনগনে ভাটার আগুন। সামনের দিকে আপনা থেকেই ঘুরে চলেছে গাড়ির স্টিয়ারিং। দুনিয়ার সুপ্রকাশবাবুর মেরুদণ্ড দিয়ে যেন শ্যাত করে নেমে গেল এক টুকরো বরফ। মনে হলো পাঁজরের দেওয়ালে একেবারে ধাক্কা খেয়ে ফিরে এলো তাদের হৃৎপিণ্ড। ড্রাইভারটা কথা বলছে ঠিকই, কিন্তু কণ্ঠস্বরটা তো অন্য কারোর। এই কণ্ঠস্বরটা বাবার মেয়ের বহুদিনের পরিচিত কণ্ঠস্বরটা সমন্বয় বাবুর। গত সন্ধ্যাতেই দুনি জেঠুমণিদের বাড়িতে ঢুকে শুনেছে এই কণ্ঠস্বর। ঠিক আগের মতোই যেন কোনো এক সুদূর সুরঙ্গ থেকে ভেসে আসছে ফ্যাসফ্যাসে কণ্ঠস্বর। দারোগা বাবু, চপারটা আপনি এখানকার বাজারের করিমের মাংসের দোকান থেকে জোগাড় করেছিলেন, তাই না? করিম তো প্রথমে রাজি হয়নি, অনেক জোর করার পর শেষটায় মোটা অঙ্কের টাকা খাইয়ে ওকে রাজি করানো হয়, আর সাথে সাথে মুখটাও যাতে বন্ধ থাকে তার ব্যবস্থাও করা হয়। কি, আমি ঠিক বলছি তো দারোগা বাবু? অবশ্য দারোগা বাবু বলেই বা আপনাকে সম্বোধন করছি কেন আমি? আপনার আসল নাম তো মনোহর মণ্ডল, আপনি তো রবারি গ্যাং এর লিডার, তাই না?
কি ভেবেছিলি তুই? ভেবেছিলি নিজের নাম পাল্টে বহু পরিচয়ে আমাদেরকে খুন করে পার পেয়ে যাবি? চপারটা কোথায় রেখেছিস? তোর ওই সিটের তলায়, তাই না? ওটা দিয়েই তো গতকাল আমাদের দুজনের গলায় কোপ চালিয়েছিলি, আর এখন পুলিশ সাজে এখানে এসেছিস তোর গলার সোনার চেনটা উদ্ধার করতে। সুপ্রকাশ বাবু এবং দুনি পাথরের মূর্তির মতো নির্বিকার, তাদের বিস্ময়কর দৃষ্টি নলিনাক্ষ গাঙ্গুলির উপর বর্ষিত। তার আতঙ্ক মাখা গলা দিয়ে এবার প্রশ্ন বেরোল, তোমরা কারা? কারা তোমরা? আমরা কারা? প্রশ্নের প্রত্যুত্তর না দিয়ে বুকের রক্ত জল করা একটা পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল ড্রাইভারটা। আমরা কারা? এবার কনস্টেবলটা মুখ খুললেন, কিন্তু সোনার চেনটা তো যেখানে ছিল সেখানেই রয়েছে, আমরা তো সেটা নিয়ে আসিনি। বন বন করে ঘুরতে শুরু করেছে সুপ্রকাশ বাবুদের মাথা, মনে হচ্ছে যেন এখনই চেতনা লোপ পাবে তাদের, কারণ তাদের চিন্তন বোধ বুদ্ধিকে ফালা ফালা করে কেটে দিয়ে যে মেয়েলি কণ্ঠস্বরটা কনস্টেবলের গলা দিয়ে বেরিয়ে আসছে, সেটা সমন্বয় বাবু স্ত্রী অর্থাৎ বনবিথি দেবীর। তুই ভেবেছিস সোনার চেনটা উদ্ধার করেছি আমি, তাই না? ভেবেছিস কাজ খতম হয়ে গেছে, তাই এখন থানা নিয়ে যাওয়ার অজুহাতে এই বাবা আর মেয়েটাকে গুম করে দেওয়ার তালে রয়েছিস কি? তাই তো, সেই ইচ্ছেটা তোর আর কোনোদিন পূরণ হবে না রে শয়তান, পূরণ হবে না। নলিনাক্ষ গাঙ্গুলি অর্থাৎ একটু আগে পর্যন্ত যিনি এই নামে পরিচিত ছিলেন, তিনি চোখের পলকের মধ্যে যে সিটে বসেছিলেন সেই বক্সিটটা তুলে তার ভেতর থেকে একটা চপার বার করে সেটা চালিয়ে দিলেন কনস্টেবল ও ড্রাইভারকে লক্ষ্য করে। তোরা যত বড়ই অলৌকিক শক্তি হোস না কেন, তোরা কেউ আমার প্ল্যান ভেস্তে দিতে পারবি না। আমি এসব অলৌকিকে বিশ্বাস করি না আমি। কিন্তু তাদের গায়ে কোনো আঘাত লাগলো না, চপারটা স্রেফ হাওয়া কেটে বেরিয়ে এলো। গাড়িটা রুদ্ধশ্বাস গতিবেগে ছুটতে শুরু করেছে, গাড়ির ভিতর জ্বলতে থাকা ছোট্ট লো পাওয়ারের বাল্বের ক্ষীণ আলোটা আচম্বিতেই জোরালো হয়ে গিয়ে দপ করে নিভে গেল। হঠাৎ গাড়ির পিছনের ব্যাকডোরটা খুলে গেল, কারা যেন অদৃশ্য হাত বাড়িয়ে এক একটা হ্যাচকা টানে দুনিয়া সুপ্রকাশবাবুকে ছিটকে বের করে ঘাসের জমির উপর ফেলে দিল। উদ্ভ্রান্ত পাগলের মতো গাড়িটা সোজা চলে গিয়ে বহুদূরে অন্ধকারে কোনো দেয়ালে ধাক্কা খেয়ে চলে উঠল। বিস্তীর্ণ মাঠে বিশাল প্রতিধ্বনি তুলে বিস্ফোরণের তীব্র শব্দ কাঁপিয়ে দিল সমস্ত পারিপার্শ্বিক পরিবেশ। সেই আওয়াজে চাপা পড়ে গেল ভ্যানের ভিতরে থাকা নকল নলিনাক্ষ গাঙ্গুলির আত্মচিৎকার। দাউ দাউ করে জ্বলতে থাকা ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা যেন হাত বাড়িয়ে অগ্নিগর্ভে টেনে নিল গাড়িটাকে। ঘাসের জমির উপর পড়ার ফলে হাত পা কেটে ছড়ে না গেলেও সামান্য আঘাত লাগলো বাবার মেয়ের শরীরে। একটু জোর দিয়ে কোনো মতে উঠে দাঁড়াতেই তাদের এবার চোখে পড়ল আগুনের ঠিক বিপরীত দিকে কিছুটা দূরে ঘাসের উপর দুমড়ে যাওয়া দেশলাই বাক্সের মতো পড়ে থাকা সুপ্রকাশ বাবুর মোবাইলটা। মোবাইলটা যে একেবারে দফারফা অবস্থা দূর থেকেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভ্যান থেকে ছিটকে পড়ার সময় সুপ্রকাশবাবুর পকেট থেকে মোবাইলটা পড়ে যায়, আর তার উপর দিয়ে পুলিশ ভ্যানের একটা চাকা চলে গিয়েছে। দুনির ফোনটা তো গাড়ি থেকে ছিটকে পড়ার আগেই গাড়িতে পড়ে গিয়েছিল, ওটা গাড়ির সাথেই তলিয়ে গেছে অগ্নিগর্ভে। হঠাৎ সুপ্রকাশবাবুর ফোনটা থেকে আলো জ্বলে উঠল। সুপ্রকাশবাবু শক্ত করে চেপে ধরলেন দুনির হাতটা, দুজনেই এগিয়ে গেলেন মোবাইলটার দিকে। সুপ্রকাশবাবু মোবাইলটাকে মাটি থেকে কুড়িয়ে হাতে তুলে নিতেই সেটা আশ্চর্যজনকভাবে আবার চালু হয়ে গেল। অসংখ্য ফুটি ফাটা হয়ে যাওয়া স্ক্রিনের মধ্যে থেকেই দেখা গেল মোবাইলের মেনু থেকে মেসেজ বক্সটা ওপেন হয়েছে, তারপর ইনবক্সের হোয়াইট স্ক্রিন জুড়ে ফুটে উঠতে থাকে ইংরেজি অক্ষরের লেখা। অক্ষরটা ইংরাজি কিন্তু লেখাটা আসলে বাংলা, ঠিক যেমন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ইংরাজি অক্ষরে বাংলা লেখা হয় তেমন। ফুটে ওঠা লেখাটা একটা লম্বা চিঠির আকার নিল, দুজনের বুকের ভিতরটায় যেন কেউ দাপিয়ে বেড়াচ্ছে। ম্যাসেজটার প্রথম লাইনের প্রথম শব্দটাতে চোখ রাখল তারা, ইংরেজি অক্ষরে লেখা আছে CHOTU,
ছোটু, এই নাম ধরে তো সমন্বয়বাবু সুপ্রকাশবাবুকে ডাকতেন। সুপ্রকাশবাবু চিঠিটা পড়তে শুরু করলেন। ওরা দুজন আসলে ওসি আর কনস্টেবলের ছদ্মবেশে দুষ্কৃতি। আমাদের মৃত্যুর জন্য দায়ী ওরাই। গত রাতে ওসির ছদ্মবেশে থাকা ওই দুষ্কৃতিটাই আমাদের গলায় কোপ মেরেছিল। সঙ্গে ছিল ওই কনস্টেবল সেজে থাকা লোকটা, আরো তিনজন দুষ্কৃতি। দুনিকে যখন অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পাড়ার লোক পুলিশকে ফোন করে, তখন থানার এক কর্মচারী ফোনটা রিসিভ করে। কর্মচারীটা দুষ্কৃতি দলের সাথে পরোক্ষভাবে যুক্ত। সে সরাসরি খবরটা আসল ওসিকে না দিয়ে ওই দুষ্কৃতি দলের পান্ডা, অর্থাৎ কিছুক্ষণ আগে পর্যন্ত তোরা যাকে পুলিশের ওসি বলে মনে করেছিলি তাকেই জানায়। ওর নাম মনোহর মণ্ডল। ও এবং ওর দলের আরো কয়েকজন ওসি আর কনস্টেবল সেজে আমাদের বাড়ির সামনে আসে। থানার ওই কর্মচারী গোপনে দুটো নকল পোশাক আর একটা পুলিশ ভ্যানের ব্যবস্থা করে দেয়। ওদের দুজনের উদ্দেশ্য ছিল পুলিশ আসার আগেই সোনার চেনটাকে উদ্ধার করে প্রমাণ লোপাট করে দেওয়া, এবং সেই সঙ্গে বাড়ি এবং বাড়ি সংলগ্ন এলাকার বর্তমান পরিস্থিতিটা কেমন এবং কোন দিকে পরিস্থিতিটা গড়িয়েছে সেটা একবার দেখে নেওয়া। পরে আমাদের লাশ দুটোকে মর্গে নিয়ে যাওয়ার নাম করে লোপাট করে দেওয়া। লাশ দুটোই যদি না থাকে তাহলে আসল পুলিশ তদন্ত চালাবে কিসের ভিত্তিতে? দুদিন আগেই এখানকার থানার ওসির বদলি হয়েছে, সুতরাং এখানকার নতুন ওসিকে অনেকেই দেখেনি। ওই ওসির নাম নলিনাক্ষ গাঙ্গুলী। স্বাভাবিকভাবে নকল ওসি সেজে তার নাম আর পরিচয়টা ব্যবহার করে ধাপ্পাবাজিটা দিব্যি দেওয়া গেল। তখন যে অ্যাম্বুলেন্স করে আমাদের লাশ দুটোকে নিয়ে যাওয়া হলো সেটাও ওদেরই ভাড়া করা ছিল, আর যারা লাশগুলো নিয়ে গেল তারা ওদের লোক। এখান থেকে সোজা লাশগুলোকে নিয়ে টুকরো টুকরো করে আগুনে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ওদের। এতক্ষণে হয়তো সেটা ওরা করেও ফেলেছে। সুপ্রকাশ বাবুর চোখ থেকে জলের ধারা গড়িয়ে পড়ছে। দূরে এখনো ভস্মীভূত পুলিশ ভ্যানটা থেকে উকি দিচ্ছে ধিকি ধিকি আগুনের ঝলকানি। জায়গাটাকে ঘিরে আকাশের দিকে উঠে যাওয়া রাশি রাশি ধোয়ার আস্তরণে ঢাকা পড়ে গেছে গাড়িটা। হাওয়ায় মিশে থাকা পোড়া ছাইয়ের উৎকট গন্ধে যেন দম আটকে আসছে। কিন্তু ওদের উদ্দেশ্য সফল হয়নি, আমরা হতে দিইনি সেটা। ওরা যেমন ছদ্মবেশ নিয়েছিল আমরাও দুজনে তেমন ছদ্মবেশ নিয়েছিলাম। আমাদের ছদ্মবেশ নিতে এক মুহূর্ত সময় লাগে না। যে কোনো সময়ে নিমেষে আমরা নিজেদের যে কোনো মানুষের অবয়বে হুবহু রূপান্তরিত হতে পারি। কিছুক্ষণ আগে অতি পুলিশ ভ্যানে যে ড্রাইভার আর কনস্টেবল ছিল তারা তো আমরাই। আমি আর বড় বিধি, থানার ওই কর্মচারী যখন ওদেরকে নকল পোশাক পরিয়ে একটা পুলিশের ভ্যান জোগাড় করে দেয়, তখন ওরা জানতে পারে সেই ভ্যানের ড্রাইভার দুদিন হলো বাইরে গিয়েছে। ঠিক হলো ওই ড্রাইভারের বদলে তারই এক আত্মীয় এসে ড্রাইভ করে নিয়ে যাবে তাদের। আর আমি সেই ড্রাইভারের চেহারা নিয়ে ওই মনোহর মণ্ডল আর ডুপ্লিকেট কনস্টেবলকে পুলিশ ভ্যানে আমাদের বাড়ির সামনে নিয়ে আসি। তোরা যখন ওই নকল ওসির সাথে কথা বলছিলি তখন তোরা হয়তো দেখেছিস যে তোদের সামনে দিয়ে ওই নকল কনস্টেবলটা একবার বাড়ির ভেতরে ঢুকেছিল। ওই মনোহর মণ্ডলের মতলব ছিল তোদেরকে কথাবার্তার মাধ্যমে ব্যস্ত রাখা, আর সেই ফাঁকে ওই নকল কনস্টেবলকে ভিতরে পাঠিয়ে সোনার চেনখানা খুঁজে বের করা। কনস্টেবলটা ভিতরে ঢুকে নিজের কাজ শুরু করে দিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে দেখতে পেল তার একদম পাশে দাঁড়িয়ে থাকা বনবিধির ছায়া মূর্তিকে। ঠিক যেমন গত সন্ধ্যায় দুনি আমাদের দুজনকে দেখতে পেয়েছিল,
বনবিধির ওই বিভৎস মূর্তি দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ভয়ের হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় তার। আর তখনই বনবিধি ওই লোকটার রূপ ধারণ করে। ওই যে বললাম, মৃত্যুর পর আত্মা অন্য যে কোনো মানুষের অবয়ব ধারণ করতে পারে। বনবিধি বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে তোদের সঙ্গে থানায় যাওয়ার জন্য পুলিশ ভ্যানে গিয়ে ওঠে এবং নকল দারোগা মানে মনোহর মণ্ডলকে চোখের ইশারায় জানিয়ে দেয় তার কাজটা হয়ে গেছে। আর মনোহর মণ্ডলও মনে মনে আশ্বস্ত হয়। আর তারপর যা হলো সবটা তো তোরা নিজের চোখেই দেখলি। তবে ওই জাল কনস্টেবল আর দলের অন্যান্যরা তো চুনোপুটি মাত্র। আসল রাঘব বোয়াল তো ওই ওসির বেগধারী দলপতি মনোহর মণ্ডল। তোরা এখন এখান থেকে সোজা থানায় যাবি। সেখান থেকে থানার আসল ওসিকে নিয়ে আমাদের বাড়ি গিয়ে সোনার চেনখানা উদ্ধার করবি। দেখবি আমাদের বেডরুমের বিছানার সামনে মেঝের উপর নিথর হয়ে পড়ে আছে কনস্টেবলটা। আর বিছানার একদম ডান দিকে যেখানে বিছানার চাদরটা গদি আর জাজিমের সাথে গুঁজে রাখা, সেই খাঁজের মধ্যে ওই সর্দারের গলার চেনটা আটকে আছে। পুলিশ ওটার সাহায্যে বাকিদেরকে ধরতে পারবে। তোরা পুলিশকে একবার করিমের দেশে গিয়েও খোঁজ নিতে বলিস। করিম দেশে পালিয়ে গিয়েছে, কিছুদিন গা ঢাকা দেওয়ার পর আবার ফিরে আসবে। করিমকে জিজ্ঞাসাবাদ করলেই এই ঘটনার যাবতীয় প্রমাণ উঠে আসবে, তখন ওদের ধরাটা আরো সহজ হয়ে উঠবে। অবশ্য ওরা এখনো অকেজো, ওদের দলপতি তো আর বেঁচে নেই। তাছাড়া এই ঘটনার সঙ্গে যে থানার কর্মচারীটাও ইনভলভ ছিল সেটাও তো প্রমাণ করতে হবে। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, একমাত্র করিমকে জিজ্ঞাসাবাদ করলে সব কিছু জানা যাবে। দুনিকে ভালো করে মানুষ করিস, ওকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার। বৃত্তকে একটু দেখিস, ওর অভিভাবক তো এখন তোরাই। শেষের লাইনগুলো পড়ে আবেগ চেপে রাখতে পারলেন না সুপ্রকাশবাবু। ফোনটা হাতে ধরা অবস্থাতেই ধপ করে মাটিতে বসে পড়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন। হাতে ধরা মোবাইলটা আবার তার আগের ভগ্ন দশায় ফিরে গেছে। রাত আর বেশি বাকি নেই, একটু পরেই পুবের আকাশে ছোপ ধরবে উষার আলোর। দুজনে হাঁটতে শুরু করলেন। তাদের বিধ্বস্ত মনের কাছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া একের পর এক যাবতীয় চাক্ষুষ প্রত্যক্ষিত অভিজ্ঞতাগুলোকে কেমন যেন অবিশ্বাস্য ঠাহর হচ্ছে। বাবার হাত ধরে আনমনে হেঁটে চলেছে দুনি। কেন জানি না বারবার কেবল তার মনে ভেসে উঠছে জেঠুমনির বাড়ির ছবিটা, ভেসে উঠছে বাড়ির সাথে কিছু একটা সাদৃশ্যের ছবি, আকৃতিগত সাদৃশ্য, চোখের সামনে স্পষ্ট অথচ সেটা যেন কিছুতেই বোঝা যাচ্ছে না। অবশ্য বেশিক্ষণ ভাবতে হয় না দুনিকে, তার আগেই তার ভাবনাটা উত্তর নিয়ে এসে হাজির করে দেয় মনের মধ্যে। বাড়িটার সাথে একটা সাদৃশ্য সত্যিই রয়েছে, একটা মুখের সাদৃশ্য। গতকাল সন্ধ্যাতেই দুনি দেখেছিল সেই মুখ। আতঙ্ক আর নিদারুণ মৃত্যু যন্ত্রণা একসাথে জর্জরিত করেছিল সেই মুখটাকে। সেই মুখের নাক, চোখ, ভুরু, এমনকি বা চোখের ভুরুর উপরের বড় আঁচিলটার সঙ্গেও গোটা বাড়িটার যেন অস্বাভাবিক রকমের সাদৃশ্য রয়েছে। সেই মুখ যে অন্য কারণ নয়, সেই মুখ দুনির জেঠুমনির। বাড়িটার ডিম্বাকৃতি খোলা দরজা আর তার দুপাশের ডিম্বাকৃতি জানলা দুটো, মৃত্যু যন্ত্রণায় হা করা মুখ আর বিস্ফারিত দুটো চোখ। দরজার মাথা সানসেটটা যেন জেঠুমনির গোফ, আর জানলা দুটো শেডগুলো চোখের ভুরু। কিচেন চিমনির হোলটা আসলে বাঁদিকের চোখের ভুরুর ঠিক উপরে থাকা বড় আঁচিলটা। বাড়ির ছাদের সামনের দিকে ঘুমিয়ে পড়া যে গাছটা, সেটা জেঠুমনির মাথার চুল ছাড়া অন্য কিছু নয়। গাছের পাতার কম ঘনত্ব জেঠুমনির মাথার চুলের ঘনত্ব যে কম সেটা বুঝিয়ে দিচ্ছে। সব মিলে যাচ্ছে, একদম মিলে যাচ্ছে।
বাড়ির সামনের দিকে দেয়াল বেয়ে গজিয়ে ওঠা লম্বা লম্বা ঘাসগুলো আসলে জেঠুমনির গাল ভর্তি দাড়ি। একতলা বাড়ির ছাদের কার্নিস থেকে শুরু করে সানসেট পর্যন্ত যে অংশটার প্লাস্টার খসে গিয়েছে সেটা হলো জেঠুমনির নাক। দুনির মনে পড়ে গেল কতবার সে জেঠুমনির ভোতা নাকের জন্য জেঠুমনির সঙ্গে ঠাট্টা করেছে। বাড়িটার চারপাশে বাড়িটাকে ঘিরে যে গুলমোহর গাছগুলো লাল ফুলগুলো ছড়িয়ে আছে ওগুলো কি? ওগুলো কি তাহলে কাটা গলার চারিদিকে লেগে থাকা চাপ চাপ রক্ত? সেটাই হবে। কিন্তু এও কি কখনো সম্ভব? পুরো বাড়িটা যেন তার মালিকের মৃত্যুর শরিক হয়ে উঠেছে। পার্থিবতার আড়ালে তবে কি সত্যিই লুকিয়ে থাকে অতিপ্রাকৃতিকতা? সত্যিই কি কখনো তারা নেমে আসে সেই আড়াল থেকে বাস্তবের মাটিতে? এমনও হয় কখনো? দুনির মনের ভিতর চলছে কল্পনার বাস্তবের বিদ্রোহ। তাদের জয় পরাজয়ের ভার বোধহয় স্বয়ং ঈশ্বরের হাতে। শুনছিলেন পার্থিবতার আড়ালে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামী সপ্তাহে ফিরে আসব এমনই কোনো জমজমাট গল্প নিয়ে।